Assalamualaikum viewers, খুশি দিলাম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে আজকে আমরা কথা বলবো আমাদের আরেকজন ভাইয়ের সাথে তানভীর এসন চৌধুরী ভাই রিসেন্টলি ইউএসএ ভিসা পেয়েছে আমাদের মাধ্যমে সো আমরা আজকের ভিডিও সেশনে চেষ্টা করব ওনার সাথে কথা বলে পিনাকেলের সাথে ওনার জার্নিটি কেমন ছিল সেই জার্নিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রথমে ভাই কংগ্রাচুলেশন থ্যাংক ইউ সো মাচ আপনাকে ভাই কেমন লাগছে ভিসা পেয়ে হ্যাঁ আমি সত্যি আকি সাথে আনন্দিত এবং আপনাদের যে আপনাদের সাথে আমার কনসালটেশন করেও আমি গর্বিত যে না আমার ভালো লাগছে থ্যাংক ইউ ভাই ভাই এখন আমরা একটু বলবো যে কান্ট্রি তো আসলে অনেকগুলো আছে কোনো রিজন আছে স্পেসিফিক যে ইউএসএ আপনি কেন পছন্দ করলেন হ্যাঁ এটা একটা রিজন অবশ্যই আছে সেটা হচ্ছে যে আসলে আমি আমার যে সাবজেক্ট চুজ করেছি মাস্টার্স লেভেলে সেটা আমি দেখলাম যে ইউএসএ ইজ দ্য বেস্ট ফর দ্যাট সো ইন দ্যাট সেন্স আমি চিন্তা করলাম যে সেক্ষেত্রে আমি যদি ওয়াই নট ইউএসএ চুজ ডেফিনেটলি নাম্বার ওয়ান কান্ট্রি ফর কোয়ালিটি এডুকেশন আর ভাই আপনি আমাদের একটু বলবেন যে পিনাকেলটা খুঁজে পাইলেন কীভাবে আপনি হ্যাঁ শিওর আমি আসলে যা হয় আমার বন্ধু মাধ্যমে আমি সে আমাকে আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে কোনো ভালো যদি ইয়ে পায় এজেন্সি পায় তাহলে আমাকে একটু খবর দিতে সে আমাকে জানালো পিনাকেল এজেন্সি আছে ভালো তো সেভাবে আর কি হয়ে গেল এখন আসার পরে কী মনে হচ্ছে মানে যে একটা তো ভালো জেনে আসছেন রেফারেন্সে আসছেন আসার পরে সার্ভিসটা কি আসলে মানে স্যাটিসফাইড ছিলেন আপনি হ্যাঁ আপনাদের আমি ওভারঅল কোনো ল্যাকিংস দেখিনি ওভারঅল সত্যি কথা যেটা তবে হ্যাঁ মাঝে মধ্যে আমার নিজে ওটা আমার ক্ষেত্রে আমার পার্সোনালি হতে পারে আমি টায়ারসাম ফিল করেছি কারণ এটা একটা একটু লং জার্নি ছিল আমার এই ক্ষেত্রে লং জার্নি ছিল সে সেক্ষেত্রে হয়তো মাঝে মধ্যে দুই একটা কাগজ দেওয়ার ক্ষেত্রে হয়তো আমাকে একটু এফোর্ট দিতে হয়েছে আমি ওভারঅল আমার এখানকার সো ভাই এখন আসি আমরা আসলে এম্বাসির ইন্টারভিউ প্রসঙ্গে যেটা আসলে আমরা সবসময় মনে করি যে আপনারা যারা কষ্ট করে আমাদের ভিডিও দেখেন কারো এক্সপিরিয়েন্স শেয়ার যখন করা হয় তখন এই প্রশ্নগুলো শুনলে হয়তো আপনার যারা নেক্সটে ইন্টারভিউ দিবেন বা যারা চিন্তাভাবনা করছেন যে ইউএসএর জন্য ট্রাই করবেন তাদের জন্য ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রে একটু হেল্প হয় ভাই আপনি একটু বলবেন যে আপনার কোন কাউন্টারে পড়ছিল এবং কত সময় ছিল ইন্টারভিউটা জি আমার কাউন্টার নাম্বার ছিল নাম্বার 10 এবং নট মোর দেন 5 to 6 মিনিটস একটু শেয়ার করবেন যে কী কী প্রশ্ন আপনার করছিল হ্যাঁ ওরা আমাকে প্রশ্ন করেছিল যে ওয়াই আইইউ আমার ইউনিভার্সিটি কেন পছন্দ করলেন ইউনিভার্সিটি কেন পছন্দ করলাম জি ইউএসএ জি ইউএসএ কেন পছন্দ করলেন সিলেক্ট করলেন পছন্দ করলাম তারপর ওরা আমাকে আরও জিজ্ঞেস করেছিল যে আপনার ইয়ে কোনো কোনো দেশে আমি ভিজিট করেছি কিনা অন্য কোনো দেশে ট্রাভেল স্টেটাস জিজ্ঞেস করেছি এটা জিজ্ঞেস করেছি এইসব আচ্ছা ভাই আমরা একটু আপনার একাডেমিক প্রোফাইলটা একটু জানবো আর কি আমার আসলে হ্যাঁ এটা একটু একটু উইয়ার্ড শুনতে মানে তারপর বলি মানে আমার একটু এডুকেশন গ্যাপ কিন্তু বেশি ছিল তো সেই ক্ষেত্রে হয়তো এটা কিছুটা উপরওয়ালা দিয়ে এবং কনসালটেন্সি ফার্ম তো অবশ্যই হেল্প করেছে সব কিছু মিলায় আমি জানি না আমার কতটুকু ইনভলভমেন্টও আছে এখানে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি 93-তে এসএসসি করেছি তো সেই ক্ষেত্রে আমার 2002-তে হচ্ছে বিকম করেছি তো সেক্ষেত্রে আমার একটা গ্যাপ পড়ে গেছিলো মাঝখানে লং টার্ম ডিউরেশন 20 বছরের মতো এরকম সো যেটা সবাই ভয় করে হ্যাঁ যে সবাই অনেকে ভয় থাকে যে স্টাডি গ্যাপ থাকলে ভিসা হবে না যেটা আসলে নর্মালি অন্য দেশের ক্ষেত্রে হয় এইখানে যেটা হয় আপনার কি এম্বাসি ভিসা ভিসার কোনো অ্যাঙ্গেলে স্টাডি গ্যাপ নিয়ে কোনো প্রশ্ন তো করে নাই করেছিল কি তো যারা দেখছেন তাদের একটু বলি নর্মালি আমরা কিন্তু স্টাডি গ্যাপ যদি যেমন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যদি মোর দ্যান 2 ইয়ার্স স্টাডি গ্যাপ থাকে বা যারা মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান যদি 5 ইয়ার্সের বেশি স্টাডি গ্যাপ থাকে আমরা কিন্তু ডিসকারেজ করি যে আপনার অ্যাপ্লাই করা উচিত না কারণ এত লম্বা স্টাডি গ্যাপ দিয়ে আপনার ভিসা হবে না লাইক আদার কান্ট্রিজ যেমন ইউকে ক্যানাডা সব দেশেই কিন্তু এত লম্বা গ্যাপে আমরা কোনোভাবেই সাজেস্ট করি না স্টুডেন্টকে অ্যাপ্লাই করার জন্য বাট ইউএসের জন্য যদি কেউ অ্যাপ্লাই করতে চান যদি আপনাদের স্টাডি গ্যাপও থাকে বাট গ্যাপটা আপনি কী করছেন সেটা দেখাইতে হবে বাট স্টাডি গ্যাপটা কিন্তু কোনো অ্যাঙ্গেলেই ভিসার জন্য কোনো নেগেটিভ পয়েন্ট না আপনি যদি ভালোভাবে ইন্টারভিউ ফেস করতে পারেন আপনি যদি ভিসা অফিসারকে কনভিন্স করতে পারেন যে আপনি জেনুইন স্টুডেন্ট আপনি পড়ালেখা করার উদ্দেশ্যে যাচ্ছেন 20 বছর পরে আপনি কেন পড়তে যাচ্ছেন সেটা যদি তাকে বুঝাইতে পারেন কোনো প্রবলেম নেই কিন্তু আর নর্মালি আমাদের যেমন আমাদের এই যে 2021-2022 মিলায়ে অ্যারাউন্ড 300+ স্টুডেন্ট ভিসা হয়েছে আমি কিন্তু কারো কাছে এরকম শুনি নাই বা আপনারা আমাদের সাকসেস হিস্ট্রি দেখলে বুঝতে পারবেন ওইখানে কিন্তু কেউ শেয়ার করেনি যে স্টাডি গ্যাপে কী করেছে এগুলো নিয়ে কোনো প্রশ্ন করা হয়েছে সো স্টাডি গ্যাপ থাকার পরেও কিন্তু আপনারা চাইলে ইউএসএতে অ্যাপ্লাই করতে পারেন সো এখন ভাই আপনি কষ্ট করে একটু কষ্ট দিব ভিসাতে একটু দেখাবেন আর কি জি এই যে আমার
এটা হচ্ছে আমাদের ভাইয়ের ভিসা। থ্যাংক ইউ। সো ভাই এখন একটু বলেন, আপনি কি যদি মনে হয় যে আপনার পরিচিত কেউ যদি পিনাকেলের মাধ্যমে যাইতে চায়, আপনি সাজেস্ট করবেন কি না? অবশ্যই, আমার যদি পরিচিত যে আছে কেউ যদি আমাকে বলে যে একটা ভালো, আমি অবশ্যই পিনাকেল আপনাদেরকে সাজেস্ট করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। ভিউয়ার্স, কষ্ট করে যারা দেখছিলেন তাদের সাথে আমি আরও কিছু ইনফরমেশান শেয়ার করতে চাই। এখন আমরা সবাই জানি যে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সবাই খুব টেনশানে আছি। আমি আপনাদেরকে একটু গুড নিউজ দিতে চাই। আপনারা যারা এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে খুব বেশি টেনশানে আছেন, তাদের জন্য আমার বিশ্বাস যে উইদিন 1 বা 2 উইকসের মধ্যে এম্বাসির অ্যাপয়েন্টমেন্টগুলো অ্যাভেলেবল হয়ে যাবে। আপনারা কিন্তু খেয়াল করেছেন যে এর আগে যেমন অনেক 24 সাল 23 সালে ছাড়া ডেট পাওয়া যাচ্ছিল না, মধ্যে কিন্তু অক্টোবর নভেম্বরে অনেকগুলো ডেট পাওয়া গেছে। ইভেন এখন কিন্তু ঢুকলে জানুয়ারির ডেট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যারা জানুয়ারি ইনটেকের I-20 নিয়ে বসে আছেন, তারা জানুয়ারি বা ফেব্রুয়ারি ডেটগুলো সিলেক্ট করেন না। 2 বা 3 বার সিলেক্ট করলে আপনারা কিন্তু পরে আবার ভিসা ফি দিতে হবে রিশিডিউল করার জন্য, কারণ ওরা কিন্তু 2 বার বা 3 বারের বেশি রিশিডিউল করলে তখন ভিসা ফিটা আর চেঞ্জ করার অপশন দেয় না, তখন ইমার্জেন্সি রিকোয়েস্ট বা রিশিডিউলের কোনো অপশন থাকে না। সো আপনারা বেশি ওয়ারিড না হয়ে ফলো আপ করতে থাকেন, রেগুলার চেক করতে থাকেন। নভেম্বর মাসে রিসেন্টলি আমরা ICF-এর একটা বুলেটিনে দেখলাম যে ইন্ডিয়ার জন্য ওরা নভেম্বর মাসে 1 লাখের মতো স্টুডেন্টদের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট ওপেন করে দিবে। সো আমরা সবসময় খেয়াল করেছি ইন্ডিয়াতে যে ডিক্লারেশনগুলো আসে সেগুলো বাংলাদেশ, যেহেতু আমরা প্রতিবেশী কান্ট্রি, আমাদের ক্ষেত্রে এগুলো অনেক ক্ষেত্রে ইফেক্টিভ হয়। সো আমার বিশ্বাস যে বাংলাদেশের জন্য আপনি নভেম্বরে অনেকগুলো ডেট ওপেন হবে। যারা I-20 নিয়ে বসে আছেন, আপনি ভিসা ফিটা দিয়ে রাখেন, তাহলে আপনি একটা স্টেপ আগায় থাকবেন যে আপনি চাইলে যখন দেখবেন ডেট ওপেন হয়ে গেছে আপনি ডেট সিলেক্ট করতে পারবেন। সো ডেট নিয়ে ওয়ারিড না হয়ে আপনাদের উচিত ইন্টারভিউ প্রিপারেশন যেটা আছে সেটার কনসেন্ট্রেট করা, কারণ এম্বাসিতে কিন্তু আপনার ISA 6.5 আছে না 7 আছে না 8 আছে সেটা দেখে না। এম্বাসি যেটা ফলো করে যে আপনি ইন্টারভিউয়ে যে কোশ্চেন করলে আপনি অ্যান্সার ঠিকমতো স্মার্টলি দিতে পারছেন কি না এবং অ্যান্সার দিয়ে আপনি কি স্যাটিসফাইড করতে পারছেন কি না। সো এম্বাসির ইন্টারভিউয়ের ব্যাপারে আমাদের ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। পাশাপাশি আমি এখানে একটু বলে রাখি, ইন্টারভিউয়ে কিন্তু যদি আপনি গদ বাদ অ্যান্সার দেন, কপি পেস্ট টাইপের অ্যান্সার দেন, তাহলে কিন্তু ভিসার পসিবিলিটিস অনেক কম। আপনাকে রিসার্চ করতে হবে আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেটা কেন পছন্দ করেছেন, যে সাবজেক্টে যাচ্ছেন সেই সাবজেক্টের কোর্স মডিউল, টিউশন ফিস, কোর্স ডিউরেশন, পাশাপাশি এই কোর্সটা পড়ে ফিউচারে আপনার কী বেনিফিট হবে, আপনার যে স্পন্সর করবেন যিনি ওনার ইনকাম সোর্স, ট্যাক্স ইনকাম সোর্স এবং ব্যাংক ব্যালেন্স, সবগুলো ওভারঅল জিনিস সম্পর্কে আপনি একটা রিসার্চ করবেন, আপনার আইডিয়া থাকতে হবে। ভিসা অফিসার কিন্তু এই রিলেটেড প্রশ্নগুলোই করে, এই প্রশ্নগুলো যদি আপনি সুন্দর মতো অ্যান্সার দিতে পারেন, 2 থেকে 3 মিনিটের মধ্যে ইন্টারভিউ হয়, তাহলে কিন্তু ভিসার পসিবিলিটিস অনেক বেড়ে যাবে। আমরা পিনাকেল বলে রাখি, আমরা কিন্তু 18 বছর ধরে কনসালটেন্সি লাইনে আছি এবং সাকসেসফুলি অনেকগুলো স্টুডেন্ট ভিসা করিয়েছি, অ্যারাউন্ড 5,000+ স্টুডেন্ট বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়েছি। ইউএসের জন্য আমরা মনে করি মানে অ্যাডমিশন টু ভিসা প্রসিডিউর যে টোটাল প্রসিডিউরটা আছে সেই প্রসিডিউরটা আমরা মনে করি যে আমরা এক্সপার্ট এনাফ, আপনার ফাইলটি অ্যাকুরেট হইতে প্রসেসিং হবে, এইটু গ্যারান্টি আপনাকে দিতে পারি। সো যদি মনে করেন পিনাকেলের মাধ্যমে প্রসেস করাতে চান, আমরা সপ্তাহে 6 দিন ওপেন থাকি, সকাল 10:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এবং ফ্রাইডে এবং বড়ো কোনো গভর্নমেন্ট হলিডেতে ছাড়া সবসময় কিন্তু আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিস ভিজিট করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট দরকার নেই, যে কোনো সময় চলে আসতে পারেন ইনফরমেশনের জন্য। আমরা আরও 2টা সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং ইউটিউবে কুইকেস্ট টাইমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সো যদি এমন হয় যে আপনি আসলে টাইম ম্যানেজ করতে পারছেন না অফিস ভিজিট করার জন্য, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের এই 2টা মিডিয়াতে আপনি আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। আশা করি 24 আওয়ার্সের মধ্যে ইউ উইল গেট ইউর রিপ্লে। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পাশাপাশি যদি মনে করেন আমাদের চ্যানেলের নতুন কোনো ভিডিও সম্পর্কে আপনি আপডেট পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশাপাশি বেল আইকনটি প্রেস করে রাখলে যখনই কোনো ভিডিও আপলোড করা হবে ইউ উইল গেট এ নোটিফিকেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।